হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আর ভালো অবশ্যই থাকতে হবে, কারণ সামনেই কালী পুজো আর মাত্র কয়েকটা দিন। আর কালী পুজো মানেই দীপাবলি, আর কালী পুজো দীপাবলি পুরোটাই ইনকমপ্লিট আমাদের বাজি ছাড়া। বাজি ছাড়া কালী পুজো আর দিওয়ালি আমরা ভাবতেই পারি না। সো বাজির যে আসল জায়গা সেই চম্পাহাটিতে আজকে আমি পৌঁছে গেছি। দক্ষিণ চব্বিশ পরগনার হাড়াল এই মুহূর্তে আমি সেখানেই রয়েছি। ডিরেকশনটা আমি তোমাদেরও দিয়ে দেবো, তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি এখানে আসতে চাও তোমরাও চলে আসতে পারো। তো চলো এবার একটু ঘুরে দেখে নিই এখানে কেমন কি দোকান রয়েছে, কি কি পাওয়া যায়, কত রকমের বাজি অ্যাভেলেবল। আর অবশ্যই সঙ্গে কেমনভাবে বিজনেস চলছে, এখন কতটা ভালো খারাপের ব্যাপার রয়েছে সেগুলো কথা বলে জেনে নেব। কেমন কি বাজি পাওয়া যায় এবার দামগুলো যদি একটু আমাদের বলেন। এখানে সাধারণত পরকা, রংমশাল, ফুলঝুরি, হ্যাঁ বেশি আলোর বাজি পাওয়া যায় এখানে। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ ছিল চাম্পাহাটির নাম চকলেটের জন্য। চকলেট কিন্তু সেই কারণে, যেহেতু এখন পলিউশন বা পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনো রায় নেই আমাদের এখানে 90 ডিসিবেল অ্যালাউ, যার জন্য অধিকার খুব একটা লক্ষ্য নেই আমাদের এখানে। ট্রেনিং হওয়ার পরে বেশি সবুজ বাজিটাই করার আমরা আপ্রাণ চেষ্টা করছি, যেমন সেটাই এখন চলছে মার্কেটে বেশি। এই লকডাউনের পরে অ্যাকচুয়ালি কেমিক্যালের বর্তমান যা দাম, যেগুলো মেন কেমিক্যাল আমাদের যা দাম ছিল আগে তার তুলনায় এখন দ্বিগুণ হয়ে গেছে দাম। সেই তুলনায় মালের দাম এমন কিছু বাড়িনি। প্রথমে আমরা ভেবেছিলাম যে এত দামে কেমিক্যাল কিনে আমরা কাজ করলে সাধারণ ক্রেতা কি মাল কিনতে পারবে, তারপর দেখলাম যে যা হোক তো করে খেতে হবে। গরিব মানুষ 2-3 বছর লকডাউনে অনেক একদম পরিকাঠামো পেয়ে গেছে, তারপরে এই অনেক ভাবনা চিন্তা করে কাজ শুরু হয় 2-3 মাস পরে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যথেষ্ট বাজার। ফুলঝুরি সবথেকে কম হয় ওই আপনার 35 টাকা বান্ডেল, মানে পার বক্স পড়ে যায় 3.5 টাকা, 3.5 টাকা, 4 টাকা, 5 টাকা বাক্স, এরকম এগুলো মানে একদম পুরো ন্যাচারাল, যেটা সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে। আর যেগুলো কালার সেগুলো পড়ে 8 টাকা, 10 টাকা এরকম পার বক্স। রগ মশাল আপনার প্লেন হলে দাম পড়ে 2-3 টাকা পিস, একটু কালার হলে বা একটু কোয়ালিটি যদি ভালো হয়, হাফ হাফ যদি মশলা থাকে যাতে কোনো সমস্যা যাতে না হয়, সেগুলো 5-6 টাকা পিস পড়ে যায়। মাটির তুগুড়ি 15-18 টাকা, একটু বড় হলে 20 টাকা পিস হয়। ওটাকে যদি একটু মডিফাই করে যদি একটু কালার করে দেওয়া যায় সবুজ, সেটা ধরো আরও ওতে থেকে 5 টাকা যোগ হলে 25-30 টাকা দাম পড়ে যাবে। এবং ওটা যখন কাগজের খোলে হয়ে যায় তখন দামটা আর একটু কমবে, 10-12-14 টাকার মধ্যে চলে আসবে। সাধারণ মানুষ জানে রকেটটা অবৈধ, কিন্তু অ্যাকচুয়ালি রকেট যদি আমাদের চম্পাহাটিতে যে রকেটটা করা হয় এটা 90 ডেসিবেলের অনেক নিচে আওয়াজ। এখন তো এই বিজনেস চলছে, কিন্তু সারাটা বছর কি বিজনেস চলে আপনার? সারাটা বছর আমাদের বাজির উপরে নির্ভরশীল, বাজিটাই চলে। মোটামুটি কত বছর ধরে চলছে এই? এটা তো দীর্ঘদিনে, তো আমি যে তারমা কারখানা দাঁড়িয়ে বলছি এটা 89-80 বছর। শিবকাশির আলোবাজি বিক্রি হচ্ছে দেখলাম, ওই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, ওটা আসে শিবকাশি, অ্যাকচুয়ালি বড় বাজারে যে বাজিগুলো আসে শিবকাশি, আপনার সনি কোম্পানি বলুন, আপনার কক কোম্পানি বলুন, এবছর 2021 থেকে 2022 মানে বাজির দামটা এতটাই ডিফারেন্স হয়ে গেছে সাধারণ মানুষের কেনাকাটার নাগালের বাইরে। শিবকাশির বাজি খুব একটা বেশি কিনছে না, দামটা অনেকটা বেশি। সব থেকে বহু দূর বলা যায়, কত দূর থেকে ক্রেতারা এসেছেন? আমার এখানে আসে ধরুন হাওড়ার ওপার থেকে আসে, বিরাটি, মধ্যমগ্রাম, দমদম, এদিকে আপ টু সুন্দরবন, হ্যাঁ অনেক বিহার থেকেও আসে, আসাম থেকেও আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে বাজি কিনতে। এখানে কি পাইকারি বা খুচরো খদ্দেররা সবাই কি আসে? খুচরোটা হয় অ্যাকচুয়ালি দিওয়ালির সময়, পাইকারি হয় আপনার জুন জুলাই থেকে শুরু হয়ে যায় পাইকারি, অনেক দূর দূর থেকে আসে, তারা ব্যবসা করার জন্য মাল নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার নামটা যদি একবার বলেন। আমার নাম বিধান নস্কর। তো কথা বলে নিলাম, এবার এই তারামা এখানে, এবার আমরা সামনে এগোবো। সো আজকে মা ছুটকারা পেয়ে গেছে আমার থেকে, আর আমি আর মামা এই যে দুজনে চলে এসেছি। এখন মা ফোন করেছে, আমার ফোন তো এখন মামার কাছে। অ্যাকচুয়ালি আমি তো আজকে ফার্স্ট টাইমই এখানে এলাম, এত বছরের জীবনে আমি কোনো দিনই এই চম্পাহাটিতে আসিনি। বাট আমার মামা এসেছে আগে, বহুবার এসেছে, এখান থেকে বাজি কিনে নিয়ে যেত। বাজিগুলো আসলে যেখানে তৈরি হচ্ছে, চলো এবার সেখানে ঢুকবো। দেখো এই যে চরকি তৈরি হচ্ছে এখানে, ম্যাক্সিমামগুলো রাউন্ড শেপ করে রাখা হয়েছে, আর এগুলো তো কাগজের তুবড়ির বাইরের খোল। এগুলো তো অলরেডি হয়ে গেছে, রোদে শুকোতে দেওয়া হয়েছে, সবাই মিলে তৈরি করছে, দেখতেই পাচ্ছ তোমরা।
যে সবাই নিয়ে যাচ্ছে চলো এবার ঘুরে দেখি এই দোকানে কি কি আছে, কত রকমের বাজি পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা কত রকমের বাজি এখানে পাওয়া যায়। আর এরকমই অনেক অনেক রকমের বাজি কিন্তু তোমরা প্রত্যেকটা দোকানেই কম বেশি পেয়ে যাবে। এবার উপরের দিকে দেখি কী কী আছে। এবার এখানে কি আছে দেখে নিই একটু, সবটাই এক ঝলক দেখে নিই আমরা। এখানে এলে মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেব। লাস্ট এই দিকে কি আছে ফাইনালি দেখে নি। তারামা থেকে বেরিয়ে আবার আমরা এখন অন্যদিকে, চলো এবার অন্য একটা দোকানে যাওয়া যাক। দুতলার মতো উঠে ফাটে, রং করে কদম ফুলের মতো পড়ে, নবরং লেখা আছে পড়ে, দেখো থাকে না, তিন পিস সেলের মতো মিনি সেল। এইগুলোর দাম কেমন আছে? আর এই চরকিটাই কি? বিগ চরকি, ওটা আপনার 35 টাকা দাম, 10 টাকা করে আছে এগুলো আনার বলে। আচ্ছা এইটা 50 টাকা। আর এই ছোট চরকিগুলো? এগুলো ছোট চরকিগুলো 150 টাকা মাম, 100 পিস আছে যে ম্যাডাম, বাক্স হলে অনেক দাম হতো ম্যাডাম। এগুলো টুম্পা বলে ম্যাডাম। আচ্ছা এগুলো কত দাম? এগুলো টুম্পা বলে, এগুলো 20 টাকা পিস ম্যাডাম। এগুলো 130 টাকা ম্যাডাম। নবরম লেখা যে 9টা কালার, কদম ফুলের মতো ফাটবে, ফেটে 9টা কালার, 9টা কালার কদম ফুলের মতো 20 টাকা। আর এগুলো কি আছে? এগুলো ইয়ে আছে ফাউন্ডেশন তুবড়ি, এগুলো 4 কালার, 55 টাকা দাম আছে। একদম ছোট হলে কত? ছোট এটা 30 টাকা, 5 প্যাকেটের দাম 30 টাকা। ধন্যবাদ। এই টুকরি হলো 20 টাকা পিস আছে ম্যাডাম। এই চুটপুটি লেখা আছে, এটা আপনার 20 টাকা বাক্স ম্যাডাম। কথা বলুন, এটা একদম স্মল সাইজের চরকি না? এটার প্রাইস কি রকম আছে? 2 টাকা পিস, 2 রুপি। আচ্ছা এইটা বড় মনে হচ্ছে, এটা কত? 5 আর এটা 3, 2 3 5 10, এটা 10, 5 3, ওকে। সাইজ গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বুঝতে পারবে। দেখো এটা সব থেকে কম, এটা মিডিয়াম, এন্ড এটা লার্জ। কালারিং ফুল ঝুরি 1 প্যাকেট 70 বলছে। রং মশলা এগুলো? হ্যাঁ 50 টাকা বন্ডি। এটার কি পিস হিসাবে বিক্রি হয়? কত করে? 10 টাকা। চলো আবার অন্য দোকানে। কত করে পিস এগুলো ফাউন্টেন গুলো? 40 টাকা। অনেক কিছু আছে এরকম, প্রত্যেকটা দোকানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক বাজি পেয়ে যাবে। কি সাইজ এটা? কত বড় ফুলঝুরি দেখে নিলাম। এগুলো কি পিস হিসাবে বিক্রি হয় না বান্ডিল? আর সেটা রেডি হচ্ছে নাকি?
চলো পরপর দেখতে থাকি। যেতে যেতে পরপর সবটাই তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আবার ঢুকে পড়লাম অন্য জায়গায়, আবার অন্য দোকানে। সব নিচে আমি একটু গুড, আমি এটা দারুণ জিনিস পেয়ে গেছি, আজকে এটা ফার্স্ট এসেছে, সো আমি এটা তোমাদেরকে দেখাতে পারছি। আচ্ছা, এই নামটা এবার একটু যদি বলেন। সিলিন্ডার, হ্যাঁ, এই শেপটা দেখেই বোঝা যাচ্ছে এটা বেসিক্যালি মানে কিসের মতো ফাটবে, চকলেটের মতো। দাম কেমন আছে? পুরো প্যাকেটটা তোমরা এটা 100 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, আরো একটা নতুন বাজি তোমাদের দেখিয়ে দিই, কালার পেন্সিল। এটার পুরো প্যাকেটটার দাম কত? 380 টাকা পড়বে। 380, এই দোকানে অনেক স্টক পেয়ে যাবে। টাইম চলো আবার এই দোকানে দেখি, অনেক কিছু আছে, অনেক রকম বাজি পাওয়া যায়, সবটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের, পুরোটাই দেখতে থাকো। আপনাকে চিনলাম না ঠিক। প্রচুর স্টক রয়েছে, চলো আবার বেরিয়ে অন্যদিকে যাওয়া যাক। আবার পরপর দেখতে থাকো, আমি ফার্স্ট টু লাস্ট, ছোট দোকান থেকে বড় দোকান সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট তোমরা এলে বুঝতে পারো কোন দিকে কেমন কি দোকান রয়েছে। ইভিনিং হয়ে গেছে আর আমরাও ব্যাক করছি, যেতে যেতে যে দোকানগুলো রয়েছে দেখছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো পরপর। বড় দোকানগুলো ছাড়াও রাস্তার দু সাইডে কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানে প্রচুর বাজি বিক্রি হচ্ছে। এরকম অনেক অনেক দোকান আছে, প্রচুর অপশন পেয়ে যাবে এখানে। এখানে আবার দুটো দোকান বন্ধ, হাউ সুইট। দুই সাইডে তোমাদের দেখাতে দেখাতে চললাম, আর কয়েকটা দোকান রয়েছে সামনে, তারপরে উঠে যাব মেন রোডে। আর কয়েকটা দোকান বাকি, এগোচ্ছি। চলে এলাম আবার, এই হলো মোড়, ওখানে বিল নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, আমাকে দেখাতে বললো, আমি দেখিয়ে দিলাম। আবার আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবও করছে, থ্যাংকস টু অল, একদম একদম। চললাম আমরা আবার, এই টোটোতে উঠে পড়লাম, যাচ্ছি স্টেশনে, পৌঁছে গেলাম, চলে এলাম স্টেশন। এবার ফেরার পালা, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না, আর যারা যারা আসতে চাও, যারা যারা এখনো আসোনি, তারা চলে আসতেই পারো। কিভাবে আসবে এবার তোমাদের বলে দিই, যারা শিয়ালদার দিক থেকে আসবে 24 কিলোমিটার তোমাদের আসতে হবে, আর ক্যানিং এর দিক থেকে যদি কেউ আসতে চাও তাহলে 21 কিলোমিটার 20-25 মিনিট লাগবে। আর এছাড়া যদি বজবজ লাইনের দিক থেকে কেউ আসতে চাও, তোমরা বালিগঞ্জে নেমে ট্রেন চেঞ্জ করে চলে আসবে চাম্পাহাটি, আর যদি কাকদ্বীপ বা ডায়মন্ড হারবারের ওদিক থেকে কেউ আসো, তারা ট্রেন চেঞ্জ করবে সোনারপুর থেকে, সোনারপুর টু চাম্পাহাটি,
যে যেদিক থেকেই আসো না কেন চলে আসবে চাম্পাহাটি, চাম্পাহাটি থেকে চলে যাবে হাডার। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আরও নতুন নতুন রিল দেখতে বা আরও কিছু ভিডিও দেখতে চোখ রাখতে পারো আমার ইনস্টা আইডিতে। আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন বাই বাই।